পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি, আমি খর্দা থেকে আসছি। আমি একজন হোম মেকার এবং আমার প্যাশন হচ্ছে একটু পাহাড়ে চড়া। আমি ট্রেকিং করি প্রচুর। আমার সেই এক্সপিরিয়েন্স অ্যাচিভমেন্টস আমি তোমার সাথে শেয়ার করব, অনেক অনেক গল্প করব, তার জন্য আমি আজকে এসেছি। নমস্কার দিদি, আমার নাম মারিয়া, আমি কেষ্টপুর থেকে এসেছি। আমি একটি হাই স্কুল টিচার এখন, কিন্তু ছোট থেকে বড় হওয়ার সময় পড়াশোনার জার্নিটা খুব একটা ইজি ছিল না। নমস্কার দিদি, আমি বালুরঘাট থেকে এসেছি। একজন সন্তানকে মানুষ করার পেছনে একজন বাবা মার দায়িত্ব কর্তব্য অপরিসীম, কিন্তু এই মুহূর্তে আমি আমার সন্তানের, আমি তো মা ছিলামই, অবশ্যই আমি এখন তার বাবাও। নমস্কার দিদি, আমি আসানসোল থেকে এসেছি। বর্তমানে আমি রেলওয়েজে ওয়েস্ট পদে কর্মরত, সাথে সাথে আমি ভারত স্কাউটস অ্যান্ড গাইডস একটি সমাজসেবামূলক সংস্থার সাথেও জড়িয়ে রয়েছি। ছোটবেলা থেকে আজ অবধি পড়াশোনা শেখা, তারপর চাকরিতে আসা, এই পুরো জার্নিটার মধ্যে বিভিন্ন রকম সংগ্রামের সম্মুখীন আমায় হতে হয়েছে, সেই গল্পটাই আজকে আমি তোমার সাথে শেয়ার করব। রনিকা, পাহাড় প্রেমী, ট্রেকিং করো, এটা কি ছোটবেলাকার অভ্যেস? আমি 7 বছর ধরে দিদি পাহাড়ে চড়ছি। আচ্ছা, হঠাৎ করে কিভাবে ট্রেকিং এ? না, হঠাৎ করে নয়, অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার কাকু ছিলেন, এই পাহাড় সংক্রান্ত ব্যাপারেই ওনার খোঁজিস, তো আমি ছোটবেলা থেকেই দেখতাম, মানে প্রতি 2 মাস অন্তর করে মানে কাকুর ঘরে একটা ব্যাকপ্যাক হতো, এবং মানে হঠাৎ করে কাকু চলে যেত কোথাও ঘুরতে, তো এসে আমরা অমরনাথ, তখনকার দিনে তো এখনকার যেরকম নর্মাল ট্রেকগুলো এসছে, মানে আমরা যেগুলো করছি সেগুলো, তখন কেদার, বদ্রী, অমরনাথ, মানে ট্রেকিং হতো। হ্যাঁ, এবং কেদারনাথ তখন অনেক কঠিন ছিল, এবং তখন আমি ছোট ছিলাম, স্বাভাবিকভাবেই বায়না করতাম, তো কাকু বলতো এটা তোদের জন্য না, তুই অনেক ছোট আছিস। দেখতাম ব্যাগের মধ্যে না ছাতু, চিড়ে, এই সমস্ত প্যাক করে নিয়ে যেত, বলতো এগুলো মানে এক একদিন হতে পারে, খাওয়ারও মানে হচ্ছে না। তো তখন থেকেই পাহাড় খুব জানতাম। তো প্রথম আমার পাহাড় যাওয়া, তখন আমি ট্রেকিং করি না, 2017 সালে, তো সেখানে আমি গুরুডংমার লেকে যাই। আমার সাথে যারা গেছিলো তারা মোটামুটি সবাই অসুস্থ হয়ে গেছিলো। আমি একদম গুরুডংমার লেকে নেমে, একদম ওখানে তো প্রচণ্ড অক্সিজেনের ডেফিসিয়েন্সি থাকে এবং সবাই অসুস্থ হয়ে যায়, আমি ওখানে গিয়ে একদম লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করে চলে এসেছি, আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার বাবার ইচ্ছা ছিল যাতে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে পারি, তাই প্রত্যেক দিন প্রায় 10-15 মিনিট হাঁটার পর একটা ট্রেন ধরে শিয়ালদায় আসা, সেটা আরো 1 ঘন্টা, তারপর সেখান থেকে আবার 10-15 মিনিট হেঁটে লরেটো স্কুলে পৌঁছানো, যেখানে পড়াশোনা করেছি। মাধ্যমিক পরীক্ষা পাশ হওয়ার পর খুব ভালো রেজাল্ট হয়েছিল, বাট অর্থনৈতিক সমস্যার জন্য বাবার একটু অসুবিধা হয়েছিল। টিউশনস করতে করতে 11-12 আমি কমপ্লিট করি, এখানেও আমি খুব ভালো রেজাল্ট করি। আমার ভূগোল অনার্স পড়ার ইচ্ছা ছিল এবং সেটা কমপ্লিট করলাম, সেখানেও ভালো রেজাল্ট হয়। তারপর আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএড কমপ্লিট করি, তারপর একটা ছোট্ট স্কুলে চাকরি স্টার্ট করি, অ্যাবাউট 2500-3000 টাকা এখনও আমি সেখানে করছি। কোথায় সেটা? সেটা হচ্ছে কেষ্টপুর একটি অবস্থিত স্কুল। কলেজ কমপ্লিট হওয়ার পর, বিএডের পরে আমার ছেলে হয়, আমি ছেলেকে নিয়ে এসেছি, ও একজন স্পেশাল চাইল্ড, এবং এটা যখন সবাই জানতে পারে, আজ অবধি বিয়ের পর থেকে কন্টিনিউয়াসলি আমার শ্বশুরবাড়িতে আমাকে যেতে দেওয়া হয় না। নিজের পয়সায় আমি নিজের ঘর কিনেছি, নিজের কোচিং সেন্টার চালাচ্ছি, হাই স্কুল এক্সামিনারও হয়েছি, আবার নিজের পড়াশোনাও আরম্ভ করেছি। আবার কি পড়ছো? অ্যাস্ট্রোলজি, সেকেন্ড ইয়ার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি। আচ্ছা, হঠাৎ অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ছো? অ্যাকচুয়ালি যেটা হয়েছিল হচ্ছে, যখন আমি এত প্রবলেমস ফেস করি লাইফে, এবার বাচ্চাকে দেখছি, জীবন চলছে এইভাবে, স্কুলও চলছে, তার মাঝখানে হঠাৎ কি হয়েছিল, আমি একদিন আমাদের এখানে যে রাম মন্দির আছে সেখানে গিয়ে খুব বিরক্ত একটু বসেছিলাম কিছুক্ষণ, তো সেখান থেকে বেরিয়ে আসার পর আমি দেখি যেভাবে ওখানে প্রার্থনা সভা সমস্ত কিছু হচ্ছে, আমার খুব ভালো লাগে, আর আমার এটা বলতে খুব আনন্দ যে শিবজি বিষ্ণুজি সবাইকে আশীর্বাদ করেন, এবং তারপর থেকে আমার জীবন 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। ভগবানকে বিশ্বাস করলে তাকে খুঁজতে যেতে হবে না কোথাও, তিনি যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। রিতা, নমস্কার দিদি, তুমি তোমার সন্তানের মা এবং বাবা দুটোই। হ্যাঁ দিদি, কি পরিস্থিতি হয়েছিল? আমার ছোটবেলাটা খুব স্মুথলি কেটেছে, একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি,
আমি বালুরঘাট শহর থেকে আসছি। এবার 2012 সালে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায়। মানে এক মাস মোটামুটি ভালো চলছিল, সব ঠিকঠাক। এক মাস পর থেকে আমি কিছু কিছু জিনিস নোটিস করলাম, যে আমার হাজবেন্ডের রাত্রিবেলা কিছু মহিলাদের ফোন কলস আসছে, বা আমাকে ও ইগনোর করে বাইরে গিয়ে ফোন রিসিভ করছে, কিছু মেসেজেস আসছে। এগুলো থেকে আমার খুব সন্দেহ হতে শুরু করলো যে রিলেশনটা ঠিক দিকে এগোচ্ছে না। ও মানে চারিত্রিক দিক থেকে খুবই খারাপ একজন মানুষ। আমি আমার দিক থেকে মানে 200% দিয়ে চেষ্টা করেছিলাম যে আমি সংসারটাকে বাঁচাবো, আমি ওর সাথে সংসারটা করব। ছেলে হওয়ার পর থেকে আমার উপরে ফিজিক্যালি মেন্টালি টর্চারটা অসম্ভব রকম বেড়ে যায়। মানে শুধু হাজবেন্ড না দিদি, মানে আমার ইনলসরাও আমাকে ছাড়েনি। মানে এতটা টর্চার আমি হয়েছি, মানে এটা মানে আমি এক্সপ্লেন করতে পারছি না। কোনোদিনও কাউকে জানাওনি? আমি আমার বাড়িতে কিছু কিছু বিষয়ে জানাতাম, মা বাবা যেহেতু শারীরিক দিক থেকে অসুস্থ, তাদেরকেও আমি খুব একটা প্রেশারাইজ করতে চাইতাম না। আর মানে যতটা আমি নিজে ম্যানেজ করতে পারি, এমন কিছু ভিডিও দেখতে পেলাম যেটা আমি এখানে বলতে পারছি না সবার সামনে। তারপরে আমি কোর্টে কেস ফাইল করি যে এর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। আর এই মেকআপের ব্যাপারটা নিয়ে বলতে গেলে মানে একটু একটু করে যাত্রাটা শুরু করেছিলাম, কিন্তু আজকে বালুরঘাটে আমাকে প্রায় সবাই চেনে। মানে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আমি কিছুই বলবো না। আমার এখন একটাই ইচ্ছে যে আমার ছেলেটাকে যেন আমি ভালো মানুষ তৈরি করতে পারি। আর একটা ইচ্ছে যেন যদি ভগবানের আশীর্বাদে আমি একটা একাডেমি তৈরি করতে পারি, তাহলেই এই দুটোই আমার মানে এক্সপেকটেশন। পূজা, রেলওয়েজে মূলত দায়িত্বটা কী তোমার? রেলওয়েজে আমি আমার যেটা দায়িত্ব হচ্ছে, আমরা সবাই জানি যে রেল যে চলছে সেই লাইনে অনেক স্টাফদের অনেক রকম কাজ থাকে। তো বেসিক্যালি আমি গ্রুপ ডি স্টাফদের ডিল করি, যারা হচ্ছে আপনার সান্টিং করে ট্রেনে, লাইন মেনটেন করে, আরও বিভিন্ন রকম কাজ রয়েছে। তো সেরকম আমি 700 জন স্টাফের আমি ডিলিং ক্লার্ক। এই যে 700 জন লোক বা মহিলা যারাই লাইনে কাজ করছে, তাদের ওয়েলফেয়ার রিলেটেড সমস্ত রকম কাজ আমাকে দেখতে হয়। সেগুলো কী কী হতে পারে? তাদের স্যালারি করানো, তাদের মেডিকেল কার্ড, তাদের NPS সংক্রান্ত, তাদের যে কোনো বিষয় যেগুলো তাদের ওয়েলফেয়ারের দিকে হবে, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। কারণ তারা লাইন স্টাফ, তারা এক একজন 12 আওয়ার্স করে কাজ করে। তাদের পক্ষে সম্ভব নয় যে লাইনের কাজ ছেড়ে এসে তার স্যালারি কতটা পার্সেন্টেজ বাড়লো, বা DA বাড়লো কিনা, বা HR পেলো কিনা সেটা এসে দেখে যাওয়া। দ্যাটস ওয়াই আমাদের একটা পুরো পার্সোনাল ডিপার্টমেন্ট হয়, যেখানে আমার মতো অনেক ক্লার্করা আছে যারা এরকম লাইন স্টাফদের, স্টেশন মাস্টার, টিকিট চেক যারা করছে তাদের, গার্ড, ড্রাইভার, গ্রুপ ডি স্টাফ, সাফাইওয়ালা, যে যত স্টাফ রয়েছে তাদের সমস্ত কিছু দায় দায়িত্ব আমরা নিয়েছি। কারণ তাদের ওয়েলফেয়ারটা যদি আমরা না দেখতে পারি, তাহলে রেল ভালো করে চলবে কী করে? আর আমি আসানসোলে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিসে পার্সোনাল ডিপার্টমেন্টেই রয়েছি দিদি। আর আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আমি যেখানে স্কাউট সংস্থার কথা আপনার বললাম, ওখানে আমাদের একটা ইউনিফর্ম হয়, সেটার খুব একটি সম্মানজনক পার্ট হচ্ছে এই একটি স্কার্ফ, যেটা যদি আমি আপনাকে যদি উপহার করতে পারি, নিজেকে খুব প্রাউড ফিল করবো দিদি। এটা আমাদের হসপিটাল গ্রুপ একটি রয়েছে আসানসোলে, রেলওয়ের আন্ডারে স্কাউট গ্রুপটা, ওটারই স্কার্ফ আর গগল। বাহ, আমি আপনাকে দিয়ে আজ খুব হ্যাপি হলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।